দেশি মন প্রবাসী জীবন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসীর রোজনামচার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমি প্রমিতা আপনাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদে অনেকটাই ভালো আছি। আর আজকে সোমবার। গত কয়েকদিন এতটাই নানা কাজে ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিওই আপনাদের কাছে শেয়ার করতে পারিনি। আশা করি আপনারা নিজ গুণে আমার এই ত্রুটিটুকু মার্জনা করবেন। আর বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কেমন লাগছে ভিডিও সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। যাই হোক, আর কথায় কথায় কথা বাড়াবো না, আমি এখন কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। অনেক দিন ধরে এই দিনটার জন্য সাগ্রহে অপেক্ষা করছিলাম, কিন্তু কিছুতেই সেই দিনটা আসছিল না। কাছে পৌঁছেও যেন কাছে পৌঁছতে পারছিলাম না। অবশেষে গত রবিবার একটা সুখবর আমাদের কাছে এসে পৌঁছেছে, আর আজকে সেই সুখবরটা আপনাদের সাথে শেয়ার করব, আর তার সাথে কোথায় যাচ্ছি সেটাই বলবো। দাঁড়ান, একটু ধৈর্য ধরুন, আপনাদের সাথে তো সবটাই শেয়ার করব। আর আজকের আকাশটা দেখেছেন কেমন নীল আর পেঁজা পেঁজা মেঘ রয়েছে। আর এই দেখুন, এখন আমরা টিম হটান্সের সামনে দিয়ে যাচ্ছি। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম অফিসের কাজটা শেষ করে এই 6টা নাগাদ ভীষণ মাথাটা না ব্যথা করছিল, তাই সুমন্তকে বললাম আগে আমাকে টিম হটান্স থেকে 1 কাপ কফি খাওয়া। টিম হটান্স হলো ক্যানাডা বেসড একটা কফি শপ, আর ক্যানাডার রাস্তায় একটু দূরে এই টিম হটান্সের কফি শপ দেখা যায়। সোজা কথায় আমাদের ইন্ডিয়াতে যেমন মোড়ে চায়ের দোকান, তেমনি ক্যানাডাতে মোড়ে কফির দোকান। এখানে লোকেদের মধ্যে কিন্তু চা খাবার অতটা প্রচলন নেই, ঠান্ডার জায়গা তো, তাই লোকজন কফিটাই বেশি পছন্দ করে। আবার কফিরও কত রকম নাম, আমি তো প্রথমে এসে বুঝতেই পারতাম না কোন কফিটা অর্ডার করব। ক্যাপাচিনো, মোকা, মাচা, আর ল্যাটে, কত রকমের যে কফি, কোল্ড কফি, হট কফি। তো যাই হোক, আর দেখুন আমরা কিন্তু এই কফিটা অর্ডার করার জন্য গাড়ি থেকে নামবো না, গাড়িতে বসে বসে কফিটার অর্ডার করব, আর অর্ডারটাও গাড়িতেই চলে আসবে। কি করে সেটাই আপনাদের দেখাবো। এই যে দেখুন গাড়িগুলো পরপর দাঁড়িয়ে আছে, এই গাড়ির লাইনে আমরাও সামিল হয়ে গেলাম। আমি জানি না ইন্ডিয়াতেও হয়তো এরকম ব্যবস্থা আছে, তবে আমার জানা নেই। সত্যি কথা বলতে কি বন্ধুরা, ইন্ডিয়াতে কিন্তু আমি এতটা বড় কফি শপে গিয়ে কফি কখনো সেরকম খাইনি। ইন্ডিয়াতে আমি চাটাই বেশি পছন্দ করতাম। আর কীরকম আবার চা জানেন, ওই যে রাস্তায় দাঁড়িয়ে ভাঁড়ে করে চা খাওয়া, ওই ভাঁড়ে করে চা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর দেখুন বলতে বলতে আমরাও পৌঁছে গেলাম এই বাঁ দিকের উইন্ডোটার সামনে। আর এখানে দেখুন এই মেনু কার্ডটা এখানে রাখা রয়েছে, কি পাওয়া যায়, কত দাম, সব এখানে লেখা রয়েছে। এখানেই অর্ডারটা প্লেস করতে হবে। And a small latte. Skim milk. With skim milk? A small hot latte, right? Yep. With skim milk, sure. Anything else? Mocha extra? Yeah, mocha. What size? Small. Small mocha extra with whipped topping, okay? Yeah. Cream topping. Yeah. 9.45. এখানে কফি ছাড়াও ডোনাটস অথবা আরো অনেক স্ন্যাক্স আইটেম পাওয়া যায়। আমরা ওসব স্ন্যাক্স আইটেম কিছুই অর্ডার করিনি, শুধু 3টে কফি অর্ডার করলাম। আর আপনারা তো শুনতেই পেলেন যে 3টে কফির দাম নিল $9.45, মানে ওই ইন্ডিয়ান টাকায় মোটামুটি ধরুন 3টে কফির দাম হলো 600 টাকা মতো। আপনাদের আগেই বলেছে যে ক্যানাডিয়ান ডলার 60 টাকা করে যায়। আর ওই দেখুন সামনের জানলাটা থেকে আমাদের আগে যে গাড়িটা দাঁড়িয়ে আছে সেই গাড়িটা খাবারগুলো ডেলিভারি নিচ্ছে। ওই সামনের গাড়িটার ডেলিভারিটা নেওয়া হয়ে গেলে তারপরে আমাদের টার্ন। আজকে খুব বেশি ভিড় ছিল না, মোটামুটি আমাদের এই কফি নেবার জন্য 7 থেকে 10 মিনিট ওয়েট করতে হয়েছে, তার বেশি নয়। আর ওই দেখুন সামনের গাড়িটা চলে গেল, আর তারপর আমরা এই গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম এই জানলাটার সামনে। আর পেমেন্টটাও মোবাইল থেকেই হয়ে যাবে। आमादेर इंडियाते जेमन गुगल पे आमरा एखोन सब जायगाय यूज करी ना, पेटीएम बा गुगल पे। एखाने पेटीएम तो चले ना और गुगल पेर व्यवहारो किन्तु एखाने खूबी कम। एखानकार बेशिरभाग मानुष जेहेतु एप्पलेर फोन यूज करे ताई एखाने एप्पल पे व्यवहार किन्तु खूब खूब बेशी। तो एप्पल पे दिएई एई पेमेंटटा करे दिल और एरपर देखुन जे कार्डटा दिच्छे, एई कार्डटा देखे आपनारा होयतो भाबछेन एकबार तो पेमेंट हये गेल ताहले आबार केन कार्डटा दिल। एई कार्डटाते कि बोलुन तो पॉइंट जमा हय। तो तारपर बछरेर शेषे एकटा पॉइंट जमा होले आपनि होयतो कोनो गिफ्ट निते पारेन बा होयतो आपनि कोनो डिसकाउंटेड कूपन पेलेन एई रकम। और ओरा एखोन जे अर्डारटा दिल एक अर्डार किन्तु भूल दिए, आमी अर्डार करेछिलाम हट कफि और ओरा आमाके दिए दिल कोल्ड कफि। He just made me happy for a second. No, wait, something wrong. You want the hot one? Yeah. The mocha? Okay, hold on. She only had one sip, okay? Please give us a moment. Everything's okay? Yeah, the order's okay. এখন তো কানাডাতে গরমকাল, বাইরে মোটামুটি এখন এই 27 ডিগ্রি 28 ডিগ্রি মতো টেম্পারেচার, ভালোই গরম। আর এরকম গরমের দিনে কোল্ড কফি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু আপনাদের ওই যে বললাম খুব মাথাটা ব্যথা করছে, তো এই মাথা ব্যথা কম করতেই এসেছিলাম কফি খেতে, তাই গরম কফির বদলে কোল্ড কফি, নো ওয়ে। তবে ওদের কিন্তু বলতেই ওরা সাথে সাথে পাল্টে দিল। আর বন্ধুরা আমি আপনাদের আর একটা কথা বলবো, যারা কানাডার আদি অধিবাসী মানে যারা পিওর কানাডিয়ান তারা কিন্তু ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ হেল্পফুল আর খুব পোলাইটও। Okay, perfect. Thank you. Yeah. Okay. Finally. বন্ধুরা কফি তো নেওয়া হয়ে গেল, এরপর আমাদের গাড়ি আবার ছুটে চলল গন্তব্যের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি দাঁড়ান আপনাদের আর অপেক্ষায় রাখবো না, বলেই দিই আমরা যাচ্ছি আমাদের বাড়ি দেখতে, আমাদের স্বপ্নের নীড়। এর আগে অনেক কটা ভিডিওতে আপনাদের সাথে কিছু কিছু বাড়ি শেয়ার করেছি, আপনারা তো জানেনই যে আমরা এখানে বাড়ি দেখছিলাম বাড়ি কেনার জন্য। আর এও আপনাদের সাথে শেয়ার করেছি যে এখানে বাড়ির কিন্তু বিডিং হয় মানে নিলাম হয়, আর সেটাও আবার হয় ব্লাইন্ড বিডিং, মানে আপনি কিন্তু জানতে পারবেন না যে আপনার পছন্দের বাড়ির জন্য আর কে অফার দিচ্ছে আর তারা কত অফার দিচ্ছে। তো অন্য যারা অফার দিচ্ছে তারা যে প্রাইসটা অফার করছে সেটা আপনি যে দাম বাড়িটার জন্য দিয়েছেন সে তার থেকে যদি বেশি হয় তাহলে চোখের সামনে দিয়ে অন্য কেউ আপনার পছন্দের বাড়িটা নিয়ে চলে যাবে। এরকম আমাদের সাথেও অনেকবার হয়েছে। আমরা 6-7টা বাড়ি বিডিং করেছি যেগুলো আমাদের খুব খুব পছন্দের বাড়ি ছিল, কিন্তু সেই বাড়িগুলো আমরা পাইনি। প্রতিবার অফার করেছি, তারপর মেসেজ চেক করেছি, তারপর আমাদের যে এজেন্ট আমাদেরকে জানিয়েছে সরি তোমরা যে বাড়িটা অফার করেছিলে সেই বাড়িটা অন্য কেউ তোমরা যত দামে অফার করেছিলে তার থেকে বেশি দামে অফার করেছে, তাই তার অফারটাই অ্যাকসেপ্টেড হয়েছে, তোমাদের অফারটা অ্যাকসেপ্টেড হয়নি। তখন ভীষণ মন খারাপ হয়ে গেছে। এরকম বারে বারে হয়েছে, বারে বারে আশাহত হয়েছি, কিন্তু কি আর করা যাবে, বাড়ি যখন নিতে হবে। আবার নতুন বাড়ি দেখেছি, পছন্দ হলে অফার দিয়েছি। অবশেষে রবিবার দিন দুপুরবেলা আমরা খবর পেলাম যে এই বাড়িটার জন্য আমাদের অফার অ্যাকসেপ্টেড হয়েছে। তার মানে এই বাড়িটা আমাদের হয়ে গেছে। আমাদের এখনও হয়নি, সব টাকা তো এখনও পেমেন্ট হয়নি, লোনের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু অ্যাটলিস্ট আমাদের অফার অ্যাকসেপ্টেড হয়েছে, আমরা এই বাড়িটা আমাদের নামে বুকিংটা হয়ে গেছে। এই বাড়িটা পাওয়া নিয়েও একটা কিন্তু গল্প আছে জানেন তো। আমরা যখন বাড়িটা প্রথম দেখে আসি, তারপর বাড়িটা যখন অফার দিয়েছিলাম তখন কিন্তু আমাদের অফার ওরা অ্যাকসেপ্ট করেনি। তো যাই হোক আমরা তো ভাবলাম তাহলে যা আমাদের আর একটা পছন্দের বাড়ি, আবার চলে গেল। কিন্তু তারপর তালে গোলে বাড়িটা কিন্তু বিক্রিও হয়নি, মানে ওনার যা অফার পেয়েছিল সেই কোনো অফারই ওনারের হয়তো পছন্দ মতো হয়নি দামটা, তাই জন্য ওনার তখন বিক্রি করেনি। তারপর আবার 15-20 দিন পরে বাড়িটাকে ওরা রিলিস্টিং করে। তো তখন আমাদের যে এজেন্ট সে আবার ওনারের এজেন্টের সাথে যোগাযোগ করে জিজ্ঞাসা করে যে ওদের কি এক্সপেকটেশন। তো তারপর আমরা আবার একটু বাড়িয়ে দিয়ে দামটা আরও একটু বাড়িয়ে দিয়ে অফার করি। তো তারপর আবার নেক্সট দিন ওরা ফোন করে বলে যে না ওই দাম ওদের পোষাচ্ছে না, আমাদের আরও কিছুটা দাম বাড়াবার জন্য। তখন আমরা না করে দিই, কারণ আমরা অলরেডি আমাদের বাজেটের বাইরে গিয়ে দামটা বাড়িয়ে অফার করেছিলাম, তো আমাদের পক্ষে আর দাম বাড়ানো সম্ভব ছিল না। তো যাই হোক তারপর আমরা টাইম দিয়েছিলাম যে 3টের মধ্যে ওদের জানাতে হবে, রবিবার 3টের মধ্যে যে ওরা অফার অ্যাকসেপ্ট করবে কি করবে না। তো একদম লাস্ট মোমেন্টে 3টের সময় গিয়ে আমাদেরকে জানায় যে অফার অ্যাকসেপ্টেড হয়েছে। আর আমরা আজকে যাচ্ছি বাড়িটাকে একটা ইন্সপেকশানে। ইন্সপেকশান মানে এখানে বাড়িগুলোর সাথে সাথে ওয়াশিং মেশিন, ফ্রিজ, তারপর ডিশওয়াশার, গ্যাস ওভেন এগুলো সব বাড়ির সাথেই আসে। তাই আমাদের একবার সব কিছু চেক করে নিতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা, সব ঠিকঠাক চলছে কিনা। যদি কোনো কিছু ঠিকঠাক কাজ না করে তাহলে ওদেরকে বললে ওরা কিন্তু সেগুলোকে ঠিক করে দেবে বা পাল্টে দেবে। তাই সেগুলো দেখার জন্যই, সেই ইন্সপেকশনটা করার জন্যই আমরা এখন ওই বাড়িটাতে যাচ্ছি। আমরা যখন এই বাড়িটা দেখতে গেছিলাম প্রথম দিন, তখন আমি একটা ভিডিও করেছিলাম আর সেই ভিডিওটা আমি অলরেডি শেয়ার করেছি আপনাদের জন্য। আমি সেই ভিডিওর লিঙ্কটা আরেকবার ডেসক্রিপশানে দিয়ে দেব। তাহলে আপনারা যারা যারা সেই বাড়িটা মিস করে গেছেন, দেখেননি আর দেখতে ইচ্ছে হলে আপনারা সেই ভিডিওটাতে গিয়ে বাড়িটা দেখে নিতে পারেন। আর আজকে যেহেতু মানে বেশি টাইম নেই, আধা ঘন্টাই ওরা টাইম দিয়েছে, তার মাঝে সব কিছু চেক করে নিতে হবে। তাই আজকে আর কোনো বাড়িটার ভিডিও করব না। আবার যখন পরে আরেকদিন আমরা ইন্সপেকশানে যাব, দুটো ওরা ইন্সপেকশান দেয়, তো সেকেন্ড ইন্সপেকশানে যখন যাব তখন আবার ভালো করে ভিডিও করে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের গুড নিউজ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। এখনও অনেক লম্বা প্রসেস আছে, লোনের জন্য অ্যাপ্লাই করেছি, তারপর আমাদের যেমন ইন্ডিয়াতে রেজিস্ট্রেশন হয়, এখানেও সেরকম রেজিস্ট্রেশন করতে হয়। তো সেই সব প্রসেস আমরাও নতুন নতুন শিখছি। আমরা যেভাবে যেভাবে জানতে পারবো আপনাদের সাথেও শেয়ার করব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।